হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জব আপডেট অ্যান্ড টিপস। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটি বড় আপডেট নিয়ে, যেটি হচ্ছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশের একটি নতুন আপডেট বেরিয়েছে, যেটি ওয়েবসাইটে চলে এসেছি, অফিসিয়াল ওয়েবসাইটে। তো নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবো কি কোয়ালিফিকেশন রয়েছে বা কি ক্রাইটেরিয়া রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। আগামীকাল এটা পাবলিশ হয়েছে, তো এখান থেকে এই যে গেট ডিটেলস এ গিয়ে আমি নোটিফিকেশনটি ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশ হয়ে গেছে আর রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কলকাতা পুলিশের। তো এবার দেখে নেবো কি ক্রাইটেরিয়া রয়েছে এখানে ফর্ম ফিল আপের জন্য, বা কি এজ ক্রাইটেরিয়া, নতুন কি চেঞ্জেস এসছে এর মধ্যে, সেগুলো সব দেখে নেবো। তো অ্যাট ফার্স্ট এখানে এজ ক্রাইটেরিয়া গুলো দেখে নেবো। এখানে 18 বছর বয়স থেকে 30 হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 2024 হিসেবে। আর তারপরে সিভিল ক্লাস যদি থাকেন বা সিভিল ট্রাইব থাকলে 5 বছরের ছাড় পাবেন, 3 বছর থাকবে OBC থাকলে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি, 3 বছর থাকবে থার্ড জেন্ডার থাকলে 3 বছরের ছাড় থাকবে। এবং একটা মোস্ট আপডেট এই বছর দিয়েছে, যেটা সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে, শুধুমাত্র যদি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হন তাহলে 5 বছরের ছাড় পাবেন। এক্স সার্ভিস ম্যান হলে 40 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট চলে যাব, নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনস। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে কি রয়েছে, মাধ্যমিক এক্সামিনেশন হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা বাংলায় লিখতে পড়তে জানলেই অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা এখানে নোটিফিকেশন রয়েছে, যেটা হচ্ছে হোমগার্ড পার্সোনাল সিভিক ভলেন্টিয়ার, যারা হচ্ছে হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ারে 1/1/2024 হিসাবে 3 বছরের বেশি সার্ভিস করছেন, তারা এখানে এলিজিবল আছেন। এইসব এইসব যে ছাড়গুলো আছে এজ লিমিট বা ক্রাইটেরিয়ার মধ্যে জব ক্যাটাগরির মধ্যে পড়বেন। এছাড়াও নিচে এখানে মেনশন আছে কিছু স্পোর্টস কোটা, যে স্পোর্টস কোটা গুলোর মধ্যে যদি কেউ থেকে থাকেন আর যেটা 1/1/2021 আগে কমপ্লিট হয়েছে, তাহলে তারাও এভাবে যে কোন যে ছাড় গুলো থাকে সেগুলো তারা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনের ডেট নিয়ে চলে আসি, অ্যাপ্লিকেশন শুরু হবে 1/3/2024 1 মার্চ থেকে, 1 মার্চ রাত 12টা থেকে 2024 রাত 12টা পর্যন্ত। এবং আরেকটি ইম্পর্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে ডিটেলস, যেটা হচ্ছে 1/7/1/4/2024, মানে 1 এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশনে যদি কোনো রকমের ভুল থাকে বা কোনো কিছু কারেকশন আপনারা করতে চান, তো এখান থেকে আপনারা করতে পারবেন। এখানে দ্য সিলেকশন নোটিশ দেওয়া আছে, যেটা হচ্ছে দ্য সিলেকশন প্রসেস বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ট্রান্সপারেন্ট পিওরলি মেরিট বেসড, হেন্স দ্য অ্যাপ্লিকেন্ট আর অ্যাডভাইস টু বিওয়ার অফ এলিমেন্ট র্যাকেট স্যুট মে মিস গাইড দ্য ক্যান্ডিডেট। এটা একটি শর্ট নোটিশ ছিল, তার সাথে সাথে আমি আর একটি লং নোটিশ যেখানে ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেওয়া রয়েছে, এবারে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অনেক বেশি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে, সেগুলো একবার দেখে নেবো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি, যাতে আমি দেখে নেব যে আমাদের কোন ভ্যাকেন্সি, কতগুলো ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো ফ্রেন্ডস, চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে, তো এখানে আমরা দেখে নেব আর একবার কি কি পোস্ট আছে। পোস্ট আছে কনস্টেবল আর লেডি কনস্টেবল, এটা অলরেডি ডিসকাস করেছি। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, যারা আনরিজার্ভ মেলের জন্য 519টা ভ্যাকেন্সি থাকবে, লেডি কনস্টেবলের 35। সেই সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছেন, সিভিক ভলেন্টিয়ারের জন্য আলাদা করে পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, মেলের জন্য 278টি, ফিমেলের জন্য 21টি ভ্যাকেন্সি রয়েছে। তো এইরকম ভাবে দেখে নেবো বাকিগুলো। এখানে EWS জন্য 242খানা সিট রয়েছে মেল, ফিমেলের জন্য 20টি,
শিডিউল কাস্ট যারা থাকবেন, নর্মালি শিডিউল কাস্টে 311টি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল কাস্ট ফিমেল হলে 26টি ভ্যাকেন্সি রয়েছে। যেসব ভলেন্টিয়ার সিভিল কাস্ট, ওনাদের জন্য ভ্যাকেন্সি আলাদা করে রয়েছে 104টি, আর মেল ফিমেলের জন্য রয়েছে 8টি ভ্যাকেন্সি। সেরকমই সিভিল ট্রাইব, যেসব সিভিল ভলেন্টিয়ার রয়েছেন সিভিল ট্রাইবের মধ্যে, ওনাদের মেলের 35টি আর ফিমেলের মধ্যে রয়েছে 3টি ভ্যাকেন্সি। ওবিসি এ ক্যাটাগরি যেসব ক্যান্ডিডেট রয়েছেন, ধরুন কেউ সিভিক ভলেন্টিয়ার সার্ভিস করেন, তো ওনাদের জন্য মেলের 69 ভ্যাকেন্সি রয়েছে আর ফিমেলের জন্য 6টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি বি ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ারের 34টা ভ্যাকেন্সি রয়েছে আর ফিমেলের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। ওভারঅল টোটাল ভ্যাকেন্সি 3,464টা মেলের ভ্যাকেন্সি আর 270খানা ভ্যাকেন্সি রয়েছে আপনার ফিমেলের। এটা হচ্ছে টোটাল ওভারঅল ভ্যাকেন্সি, 3,700 সামথিং এই ভ্যাকেন্সিটা পাবলিশ হয়েছে। তো এরপরে আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। ইন্ডিয়ার সিটিজেন হতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, 18 বছর বয়স হতে হবে 18 থেকে 30 1/1/2024 অনুসারে, আর 5 বছরের যেভাবে এজ রিল্যাক্সেশন পান সেটা আমি আগে ডিসকাস করেছি, সেই হিসাবে ছাড় পাবেন। আর ডেট অফ বার্থের মাধ্যমিকের ইকুইভ্যালেন্টে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হবে। আর ডেট অফ বার্থের ক্ষেত্রে জেন্ডার বা ট্রান্সজেন্ডার হিসেবে ওবিসি এ বি ক্যাটাগরি অনুযায়ী যেভাবে 3 বছর 5 বছর ছাড় পান সেভাবে ছাড় পাবেন, মেনশন করাই আছে। সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে আলাদা করে স্পেশালি এজের রিল্যাক্সেশনও করা রয়েছে, নোটিশটা দেখবেন আপনারা। আর যে যারা মাধ্যমিক পাস থাকবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বোর্ডে থেকে, তারা সবাই অ্যাপ্লিকেবল যোগ্য থাকবেন। আর আপনারা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন লেডি কনস্টেবলের জন্য, তার জন্য আলাদা করে কোনো ক্রাইটেরিয়া দেওয়া নেই। মেল অথবা থার্ড জেন্ডার যদি বা ট্রান্সজেন্ডার থাকেন তো ওনারা অ্যাপ্লিকেবল পাবেন শুধুমাত্র কনস্টেবলের জন্য, ওনারা লেডি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। নেক্সট দেখে নেবো হাইট ওয়েট মেজারমেন্ট কি রয়েছে। তো প্রথমে চলে যাই ফিজিক্যাল মেজারমেন্টের মধ্যে রয়েছে, মেল যদি হন হাইট লাগবে 167, ওয়েট লাগবে 57 আর চেস্ট 78, যেটা এক্সপেন্ডেশন করে 83 করতে হবে। আর গোর্খা হলে বা রাজবংশী হলে ওনাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট, 53 কিলো ওয়েট, 76 সেন্টিমিটার চেস্ট, এক্সপেন্ডেশন করে ওটাকে 81 করতে হবে। ফিমেলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট, 49 কিলো ওয়েট লাগবে, গোর্খা হলে 152 আর 45, এক্ষেত্রে চেস্টের কোনো অ্যাপ্লিকেবল নেই। থার্ড জেন্ডারের ক্ষেত্রে হলে 163 সেন্টিমিটার হাইট লাগবে, 52 কিলো ওয়েট লাগবে, গোর্খা হন 155 আর 48 কিলো হাইট লাগবে। এখানে তিনটি চারটি ক্যাটাগরিতে এক্সামে সিলেকশন হবে, যার প্রথমে রয়েছে প্রিলিমিনারি এক্সাম যার সিলেবাস এখানে দেওয়া রয়েছে 100 নম্বরের হবে এবং প্রত্যেকটিতেই কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, 1/4 করে নেগেটিভ হবে। চারটে কোশ্চেন যদি আপনার ভুল থাকে তো 1 নম্বর করে মাইনাস হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য এরপরে চলে যাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ওই হাইট ওয়েট আর চেস্ট ওই তিনটে মেজারমেন্ট হবে। 3 নম্বরে থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা সাধারণত একই দিনে দুটো টেস্ট হয়ে যায়, পিএমটি আর পিইটি। প্রিলি পাস করলে আপনি ওই অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবেন। এবার দেখে নেবো মেলের জন্য কি পিইটি টেস্ট রয়েছে, মেলের জন্য কি রয়েছে। মেলের জন্য 1600 মিটার রান রয়েছে, যেটা 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। ফিমেলের 800 মিটার রান রয়েছে, যেটি 4 মিনিটে কমপ্লিট করতে হবে। থার্ড জেন্ডারের জন্য 800 মিটার রান রয়েছে, কিন্তু যেটি 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এক্স সার্ভিস ম্যানের ক্ষেত্রে হলে মেল 800 মিটার রান রয়েছে, 3 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। ফিমেল বা থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রান রয়েছে, যেটি 4 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এই এই ক্রাইটেরিয়াটা শুধুমাত্র যারা এক্স সার্ভিস ম্যান আছে তাদের জন্য। নেক্সট চলে যাই, নেক্সট হচ্ছে ফাইনাল এক্সামিনেশন। ফাইনাল রিটেন যদি আপনারা পিইটি বা পিএমটি তে কোয়ালিফাই করেন তো ফাইনাল এক্সাম হবে 85 মার্কস, আর তার এখানে সিলেবাস দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, এলিমেন্টারি, ম্যাথামেটিক্স, এতেও সেম একই রকম ভাবে আপনারা 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে। আর নেক্সট 15 নম্বরের আপনার ইন্টারভিউ রয়েছে, কোনো ক্রাইটেরিয়া নেই, যেটা হচ্ছে অ্যাবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি, মানে আপনার বাংলায় কথা বলতে জানলেই
ইন্টারভিউ বাংলাতেই হবে, ওটা কোনো ওই জন্য 15 নাম্বার রয়েছে। যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করে ফাইনাল প্যানেলে যাবেন তাদের জন্য ভেরিফিকেশন ক্যারেক্টার অ্যাটেন্ডেন্স ভেরিফিকেশন রোল বলে একটা পোর্টাল ওপেন করা হবে, ওখান থেকে আপনারা পরে পেয়ে যাবেন। তো মেডিকেল এক্সামিনেশন আছে তারপরেই, তারপরে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন এখানে আবার একবার দেওয়া আছে আপনাদেরকে, আরেকবার মেনশন করিয়ে এই ডেটটি খুবই ভাইটাল। তো লাস্ট ডেট পর্যন্ত কেউ অপেক্ষা করবেন না, 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আমি ট্রাই করবো অ্যাপ্লিকেশনের একটা ভিডিও দেওয়ার, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, তো কি কি জায়গাগুলোতে অ্যাপ্লিকেশন করার সময় সচরাচর ভুল হয়, যে কারণে রিজেকশন হয় অ্যাপ্লিকেশন, সেগুলো আমি একটা ভিডিও করে ফুল ভিডিও একটা 1 তারিখে আপলোড করবো। তো 1 তারিখ রাত 12টা থেকে 29 দিন, মানে 29শে মার্চ রাত 12টা পর্যন্ত এটি অ্যাপ্লিকেশন চলবে। আর অ্যাপ্লিকেশন ফি বা প্রসেসিং ফি কী দেওয়া রয়েছে সেটা একটু দেখে নেব। অল ক্যাটাগরির জেনারেল, অল ক্যাটাগরির শুধুমাত্র সিডিল কাস্ট বা সিডিল টাইপ বাদ দিয়ে সবারই 150 প্লাস প্রসেসিং ফি 20 রুপিজ, টোটাল আপনাদের 170 টাকা পেমেন্ট হবে। সিডিল কাস্ট বা সিডিল ট্রাইব যদি থাকে না থাকেন, আর যদি সিডিল কাস্ট বা সিডিল ট্রাইব থাকবেন উভয়ের জন্যই 40 টাকা করে ফি লাগবে। প্রসেসিং ফিটাই শুধু লাগবে আর বাকি কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, যদি সিডিল কাস্ট অথবা সিডিল ট্রাইব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন। আর কিভাবে অ্যাপ্লাই করবেন আর পেমেন্ট প্রসিডিউর এখানে দেওয়া রয়েছে। তো আপনারা ভিম ইউপিআই, ইউপিআই থেকেও করতে পারেন, ওয়ালেট থেকেও করতে পারেন, বা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো জায়গা থেকে করতে পারেন। আর সেরকম এখানে পেমেন্ট প্রসিডিউর হয়ে যাওয়ার পরে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে বলেছে, যেই ফাইল সাইজটি থাকবে 10 থেকে 50 কেবির মধ্যে, যেগুলোতে অনেক সময় প্রবলেম হয়। যদি কারো কোনো প্রবলেম আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানাবো 1 তারিখে এই মানে অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো যদি কোয়ারি থাকে। আর ফটোটা যেন 3 মাসের পুরনো না হয়, তো সেক্ষেত্রে ভেরিফিকেশনে অনেক সময় রিজেকশন হয় না ক্যান্ডিডেটের, সেক্ষেত্রে আপনার রিসেন্ট ফটো দেওয়ার চেষ্টা করবেন। ফটোর যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেই ফটোর ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া রয়েছে। এই ক্লিয়ার ফটো রাখতে হবে, মাস্ক রাখা যাবে না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এটা বোল্ড করা আছে হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে মাস্ক দিয়ে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি না দেন তাতে কিন্তু রিজেকশনের চান্স থাকবে, তো সেক্ষেত্রে এগুলো একটু আপনারা ফলো করবেন। এখানে রয়েছে সিগনেচার, তো এটা কিন্তু সিগনেচার 5 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। আর সিগনেচারের এখানে হাইট ওয়েট কি হিসাবে দেবেন সেটাও দেওয়া রয়েছে, তো ওই হিসাবে দেখে আপনারা সাবমিশন করবেন অ্যাপ্লিকেশনটা। দেন এডিটিং উইন্ডো তো একবার বললাম, তবু আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, এডিটিং উইন্ডো 7 দিনের জন্য টাইম দেওয়া হবে। অ্যাপ্লিকেশন 29শে মার্চ শেষ হওয়ার পরে 1 এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত আপনারা এডিট করতে পারবেন, সেই বারটি ওপেন করা হবে। এখানে একটা ভাইটাল পয়েন্ট মেনশন করে বোল্ড করে দিয়েছে, আপনাদের বলা উচিত, এই জন্য বলে দিচ্ছি, ক্যান্ডিডেট শুড ফিল আপ দেয়ার জেন্ডার কারেক্টলি। তো এটা খুব ভাইটাল পয়েন্ট, যদি জেন্ডারে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কারেকশনের নিয়ে আপনাদের প্রবলেম হতে পারে বা পরে জয়েনিং এর প্রবলেম হতে পারে, তো এটা একটু ফর্ম ফিল আপ করার সময় ঠিক করে ফিল আপ করবেন। বাকি এখানে ন্যাশনাল ফেডারেশন, যারা স্পোর্টস কোটায় অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই অ্যানেক্সাস এটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। 2 নম্বর যারা হচ্ছে এটা স্পোর্টস কোটার মধ্যে রিকগনাইজ যারা আছে অ্যানেক্সাস এ, ফর্ম 3 লাগবে রেসপেক্টিভ ইউনিভার্সিটি গেমস ও স্পোর্টস, এটাও এটাও স্পোর্টস কোটার জন্য লাগবে, এটাও স্পোর্টস কোটার জন্য। এবার সিভিক ভলেন্টিয়ার যারা থাকবেন তাদের জন্য এই অ্যানেক্সাসটা কিন্তু আপনাদের ফিল আপ করে নিয়ে অবশ্যই যেতে হবে, এটা মাস্ট বি লাগবে, এটা ফিল আপ করে রাখবেন যারা সিভিক ভলেন্টিয়ার আছেন। ইনকাম অ্যাসেট ফর ইকোনমিক্যাল উইকার সেকশন, যারা আমরা জানি যে ইডব্লিউএস যারা ইকোনমিক্যাল উইকার সেকশন আছে তাদের জন্য এই অ্যানেক্সা সিটা মাস্ট বি অথরাইজ সিগনেচার করে রেডি করে রাখতে হবে। তো এই ছিল আজকে আমার কলকাতা পুলিশের নিউ আপডেট। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, 1 তারিখে আমি চেষ্টা করব নেক্সট অ্যাপ্লিকেশনের ভিডিও নিয়ে আসার। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটিকে দেখার জন্য, সবাই অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।